বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মাহানাজ আক্তার তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে। আমরা আলোচনা করছিলাম সমাস নিয়ে। সমাস নিয়ে আমরা এর আগে দুটো ক্লাস নিয়েছি, সেখানে আমরা আলোচনা করেছিলাম সমাসের প্রাথমিক ধারণাসমূহ। এরপরে আলোচনা করেছিলাম দ্বিগু সমাস, কর্মধারায় সমাস। তো কর্মধারায় সমাসের একটা অংশ বাকি রয়ে গেছে, আমরা সেই কর্মধারায় সমাস আজকে শেষ করে দেব এবং তারপরে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই ক্লাসে জেনেছিলাম, এর আগের ক্লাসে জেনেছিলাম যে কর্মধারয় সমাস তিন প্রকার। সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস এবং উপমামূলক কর্মধারয় সমাস। তো আমাদের উপমামূলক কর্মধারয় সমাস বাকি ছিল আলোচনা করার, তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব উপমামূলক কর্মধারয় সমাস। এই উপমামূলক কর্মধারয় সমাসের আবার তিন ভাগে ভাগ করা যায়, উপমান কর্মধারয় সমাস, উপমেয় কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। তোমরা খেয়াল করো যে উপমামূলক কর্মধারয় সমাস, উপমামূলক কর্মধারয় সমাস এটা তিন ভাগে ভাগ করেছিলাম আমরা। এর মধ্যে এক নম্বর হলো উপমান কর্মধারয় সমাস, দুই নম্বর হলো উপমেয় কর্মধারয় সমাস, উপমেয় কর্মধারয় সমাস সমাস এবং রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা যে উপমামূলক কর্মধারয় সমাসকে তিনটি ভাগে ভাগ করা যায়, উপমান কর্মধারয় সমাস, উপমেয় কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উপমামূলক কর্মধারয় সমাস সম্পর্কে আলোচনা করার জন্য এই উপমামূলক কর্মধারয় সমাসের কিছু বিষয় আছে, সেগুলো সম্পর্কে প্রথমে আমাদেরকে জানতে হবে। অর্থাৎ এই উপমামূলক কর্মধারয় সমাসের চারটি অঙ্গ বা বিষয় আছে। এই চারটি বিষয় সম্পর্কে যদি আমরা ভালো মতো না জানি, তাহলে এই তিন প্রকার কর্মধারয় সমাস নির্ণয় করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো প্রথমে আমরা সেই চারটি বিষয় সম্পর্কে আগে জেনে নিই। চারটি উপমামূলক কর্মধারয় সমাসের যে চারটি অঙ্গ বা চারটি বিষয়, সেগুলো হলো উপমান, উপমান, উপমিত, সাধারণ ধর্ম বা গুণবাচক শব্দ এবং তুলনামূলক শব্দ। এই চারটি অঙ্গ বা বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো প্রথমে আসো, উপমান পদ কি? দেখো, উপমান পদ কি হলো? যে যার সঙ্গে তুলনা করা হবে, যার সঙ্গে তুলনা করা হবে তাকে উপমান পদ বা দূরের বস্তু বা পরোক্ষ বস্তু বলা হয়। দেখো, যার সাথে তুলনা করা হয়,
যার সাথে তুলনা করা হয়। যার সাথে তুলনা করা হয় তাকে তাকে উপমান পদ বা পরোক্ষ বস্তু বা দূরের বস্তু বলা হয়। যেমন যেমন দেখো, চাঁদের ন্যায় মুখ, চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ। এটা কার সঙ্গে তুলনা করা হচ্ছে? এই মুখকে, এই মুখকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? চাঁদের সঙ্গে। হ্যাঁ, আমরা কি শিখেছিলাম যে যার সাথে তুলনা করা হয়, কার সাথে তুলনা করা হচ্ছে? চাঁদের সাথে। তাহলে এই চাঁদটা হচ্ছে উপমান পদ বা দূরের বস্তু বা পরোক্ষ বস্তু। হ্যাঁ, এই 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 চাঁদটা আমাদের কাছাকাছি নেই, হ্যাঁ, কিন্তু মুখ আমাদের সঙ্গে আছে, কাছে আছে। কাজে যার সাথে তুলনা করা হয় সেটাই হচ্ছে উপমান পদ। পরিষ্কার হয়েছে শিক্ষার্থীরা যে যার সাথে তুলনা করা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে উপমান পদ বা দূরের বস্তু বা পরোক্ষ বস্তু। এটা তোমরা মনে রাখবে যে যার সাথে তুলনা করা হচ্ছে তাকে বলা হয় উপমান পদ। হ্যাঁ, এরপরে আসো উপমেয়। এরপরে দেখো উপমেয়। উপমেয় পদ কি? যাকে তুলনা করা হয়। যাকে তুলনা করা হয় তাকে উপমেয় পদ বলে। যাকে তুলনা করা হয় তাকে উপমেয় পদ বা কাছের বস্তু, কাছের বস্তু বা প্রত্যক্ষ বস্তু বলা হয়। যেমন একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম সেটাই খেয়াল করো, যে যাদের নাই মুখ, চাঁদ মুখ, কাকে তুলনা করছি? মুখকে। হ্যাঁ, কার সাথে তুলনা করছি? তাদের সাথে, যাকে তুলনা করা হয়। হ্যাঁ, অর্থাৎ যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয় পদ, হ্যাঁ, বা কাছের বস্তু বা প্রত্যক্ষ বস্তু। তাহলে আমার মুখটা কাছের বস্তু, হ্যাঁ, মুখ হলো উপমেয় পদ। প্রিয় শিক্ষার্থীরা, এই উপমান এবং উপমেয় পদ দুটো কি এইটা তোমাদেরকে জানতে হবে, যদি আমরা এই কর্মধারয় সমাসের যে উপমামূলক কর্মধারয় সমাসগুলো আছে সেগুলো যদি আমরা শিখতে চাই বা নির্ণয় করতে চাই। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা কি শিখলাম? উপমান কাকে বলে, যে যার সাথে তুলনা করা হয় উপমান, আর উপমেয় হলো যাকে তুলনা করা হয়। খেয়াল করেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যাকে কাকে তুলনা করা হচ্ছে? মুখকে তুলনা করা হচ্ছে। তাহলে এই মুখটা হচ্ছে তোমার উপমেয় পদ বা কাছের বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো যে সাধারণ গুণ বা ধর্ম কি। সাধারণ গুণ বা ধর্ম কি? দুটি অসম বস্তু বা ব্যক্তির মধ্যে যে বিশেষ গুণটি আছে সেই গুণটি তুলনা করা হয় তাকে বলা হয় সাধারণ ধর্ম বা গুণ।
তাহলে কি হচ্ছে, দুটি অসম বস্তু বা ব্যক্তির মধ্যে যে বিশেষ গুণের কারণে তুলনা করা হয়, যে বিশেষ গুণের কারণে তুলনা করা হয় তাকে সাধারণ ধর্ম বা গুণ বলে। দেখো সাধারণ ধর্ম যে দুটি অসম ব্যক্তি বা বস্তুর মধ্যে যে বিশেষ গুণের কারণে তুলনা করা হয় তাকে সাধারণ ধর্ম বা গুণ বলে। যেমন দেখো ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, হ্যাঁ দেখো, যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ সমান হলো ভ্রমর কৃষ্ণ কেশ। তাহলে কি হলো, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, ভ্রমর কৃষ্ণ কেশ। তাহলে কি হচ্ছে, এই কেশ এবং ভ্রমরের মধ্যে কোনটি সাধারণ ধর্ম আছে, যে সাধারণ ধর্মটি কেশের মধ্যেও আছে ভ্রমরের মধ্যে আছে, অর্থাৎ দুটি অসম বস্তু বা ব্যক্তির মধ্যে হ্যাঁ যে বিশেষ গুণের কারণে তুলনা করা হয়, তো সেই বিশেষ গুণটি কি এখানে, এই কৃষ্ণ। এই কৃষ্ণ মানে কালো, হ্যাঁ কেশ, ভ্রমর কৃষ্ণ কেশ, এই যে সাধারণ গুণ, এই সাধারণ যে গুণটি দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে দেখা যায় সেটাকে বলা হয় তোমার সাধারণ ধর্ম বা গুণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ ধর্ম বা গুণ কি হলো, যে দুটি অসম ব্যক্তি বা বস্তুর মধ্যে যে বিশেষ গুণের কারণে তুলনা করা হয় সেই বিশেষ গুণটাকে বলা হয় সাধারণ ধর্ম বা গুণ। এই বিশেষ গুণটি হলো কৃষ্ণ, যেটা কিনা কেশ এবং ভ্রমরের মধ্যে দেখা যায়। পরিষ্কার হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এই সাধারণ ধর্ম বা গুণ কি, এটা তোমরা ভালো করে খেয়াল করবে যে এই উপমামূলক কর্মধারয় সমাস নির্ণয় করার জন্য এগুলো কিন্তু আমাদের খুবই দরকার। প্রিয় শিক্ষার্থীরা এখন আসো যে এই তুলনামূলক শব্দটা কি, হ্যাঁ যে উপমা বা তুলনাকে স্পষ্ট করার জন্য যে শব্দ ব্যবহৃত হয়, উপমা বা তুলনাকে স্পষ্ট করার জন্য যে শব্দটি ব্যবহার করা হয়, তাহলে এখানে দেখো উপমা বা তুলনাকে স্পষ্ট করার জন্য কোন শব্দটি ব্যবহার করা হয়েছে, এই যে ন্যায়, এই ন্যায়টা হচ্ছে তোমার তুলনামূলক শব্দ। ন্যায়টা কি, তুলনামূলক শব্দ। তুলনামূলক শব্দ হচ্ছে উপমা বা তুলনাকে স্পষ্ট করার জন্য, খেয়াল করবে উপমা বা তুলনাকে, যেটা উপমা বা তুলনা করছি হ্যাঁ সেটাকে স্পষ্ট করার জন্য, ন্যায় মত সদৃশ্য এগুলো হলো তোমার তুলনামূলক শব্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উপমামূলক কর্মধারয় সমাসের যে চারটি অঙ্গ বা বিষয় আছে,
এই চারটি অঙ্গ বা বিষয় সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম। সেগুলো কি কি? উপমান পদ, যে যার সাথে তুলনা করা হয় তাকে উপমান পদ বলে। হ্যাঁ, উপমান পদ হলো দূরের বস্তু, একে দূরের বস্তু বলা হয়, হ্যাঁ, বা পরোক্ষ বস্তু। হ্যাঁ, আবার উপমেয় পদ কি? যাকে তুলনা করা হয় তাকে উপমেয় পদ বলে, বা কাছের বস্তু বা প্রত্যক্ষ বস্তু বলে। আর সাধারণ ধর্মটা কি? যে দুটি অসম বস্তু বা ব্যক্তির মধ্যে যে বিশেষ গুণের কারণে তুলনা করা হয়, সেই গুণটি হলো তোমার সাধারণ ধর্ম বা গুণ। যেমন এখানে আছে, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, এই কৃষ্ণটা হলো তোমার সাধারণ ধর্ম বা গুণ। এরপরে এই তুলনাকে বা উপমাকে স্পষ্ট করার জন্য যে শব্দটি ব্যবহৃত হয় সেটাকে বলা হয় তুলনামূলক শব্দ। যেমন দেখো, এই যে ভ্রমরের ন্যায়, এই ন্যায় হলো এই উপমাকে তুলনা, উপমাকে স্পষ্ট করার জন্য এই ন্যায় শব্দটি এসেছে। এই ন্যায় হলো তোমার তুলনামূলক শব্দ। হ্যাঁ, এরকম আরো হতে পারে, সদৃশ্য, মতো, ন্যায় ইত্যাদি। এই চারটি অঙ্গ বা বিষয় আমরা যদি জানি, ভালো মতো যদি আমাদের আয়ত্তে আসে, তাহলে কিন্তু আমরা এই কর্মধারয় সমাসগুলো নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো যে আমরা সেই কর্মধারয় সমাসগুলো কিভাবে নির্ণয় করব। উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস কি? যে উপমান পদের সাথে সাধারণ ধর্ম বা গুণবাচক পদের যে সমাস হয় তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। তাহলে কি হচ্ছে? উপমান পদের সাথে, খেয়াল করো যে উপমান পদের সাথে, পদের সাথে উপমান বা উপমান পদের সাথে সাধারণ ধর্ম বা গুণবাচক পদের যে সমাস হয় হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাস বলে। যেমন যেমন দেখো, তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। কি হচ্ছে এখানে দেখো শিক্ষার্থীরা, যে উপমান পদের সাথে সাধারণ ধর্ম বা গুণবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, এখানে কিন্তু সাধারণ গুণের উল্লেখ থাকে। তাহলে কি হচ্ছে, তোমরা উপমান কর্মধারয় সমাস নির্ণয় করার জন্য দুটো বিষয় খেয়াল করবে, উপমান পদ এবং সাধারণ গুণ, এ দুটোর উল্লেখ আছে কিনা। এ দুটোর উল্লেখ থাকলে তোমরা সেটা উপমান কর্মধারয় সমাস নির্ণয় করবে। যেমন দেখো, এই যে তুষার শুভ্র, হ্যাঁ, তুষারের ন্যায় শুভ্র, এই শুভ্রটা কিন্তু সাধারণ ধর্ম বা গুণবাচক শব্দ। হ্যাঁ, আর হলো তুষারের ন্যায় শুভ্র, আর তুষার হলো, তুষার মানে বরফ, বরফটা হলো উপমান পদ। তাহলে এই উপমান পদ এবং সাধারণ গুণ, এ দুটোর যদি উল্লেখ থাকে তাহলে সেটা উপমান কর্মধারয় সমাস
হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবসময় খেয়াল করবে উপমান পদ এবং সাধারণ গুণ বা ধর্ম আছে কিনা। যে সমাসে এই দুটো গুণের উল্লেখ থাকে সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আর উপমেয় কর্মধারয় সমাসটা কি? যে সাধারণ গুণের উল্লেখ না করে উপমান পদের সাথে উপমেয় পদের যে সমাস হয়, সাধারণ গুণের উল্লেখ না করে। খেয়াল করো, উপমেয় কর্মধারয় সমাস সাধারণ গুণের উল্লেখ না করে উপমান পদের সাথে উপমেয় পদের যে সমাস হয়, উপমেয় পদের যে সমাস হয় তাকে উপমেয় কর্মধারয় সমাস বলে। যেমন দেখো, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ দেখো, পুরুষ সিংহের ন্যায়। সিংহ হলো কি? উপমান পদ, আর পুরুষ হলো উপমেয় পদ। এই সাধারণ গুণের কিন্তু উল্লেখ নাই, সাধারণ গুণটার কিন্তু কোনো উল্লেখ নাই। হ্যাঁ, সেখানে সাধারণ গুণের গুণটা কি? এই পুরুষ এবং সিংহের মধ্যে সাধারণ গুণটা কিন্তু উজ্জ থাকে। হ্যাঁ, তো সেটা কি? যে সিংহ যেমন শক্তিশালী, হ্যাঁ, সেই শক্তিশালীটার সঙ্গেই তুলনা করা হচ্ছে এই পুরুষের সঙ্গে। সিংহের শক্তিশালী, পুরুষের শক্তিশালী, এই সাধারণ গুণটা উজ্জ থাকে। হ্যাঁ, তাহলে সাধারণ গুণের উল্লেখ না করে উপমান পদের সাথে উপমেয় পদের যে সমাস হয়, পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ, কিন্তু আমরা ধরে নিতে পারি পুরুষ তো আর সিংহ হয়ে যায় না, কিন্তু সিংহের গুণটা, এটা কিন্তু শক্তিশালী যেটা, সেটা কিন্তু উজ্জ্বল থাকছে। হ্যাঁ, মুখ চন্দ্রের ন্যায়, হ্যাঁ, চন্দ্রমুখ। তো এইভাবে তোমরা এই সমাস, উপমেয় সমাস নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো রূপক কর্মধারয় সমাস। হ্যাঁ, রূপক কর্মধারয় সমাসটা কি? উপমান ও উপমেয় পদের মধ্যে অভেদ বা অভিন্নতা কল্পনা করে যে সমাস হয়, অভেদ বা অভিন্নতা কল্পনা করে যে সমাস হয় তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। মানে একাকার হয়ে যায়, যার সঙ্গে তুলনা করা হচ্ছে উপমান এবং উপমেয় পদের মধ্যে, হ্যাঁ, সেটা কিন্তু একাকার হয়ে যায়, একই রকম অর্থ বহন করে, সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস রূপক কর্মধারয় সমাসটা কি? যে উপমান পদের সাথে উপমেয় পদের মধ্যে, উপমান ও উপমেয় পদের মধ্যে যে অভিন্নতা বা অভেদ কল্পনা করে যে সমাস হয়,
হ্যাঁ, উপমান পদের সাথে উপমীয় পদের। মধ্যে অভেদ বা অভিন্নতা। কল্পনা করে করে যে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাস বলে। যেমন দেখো, বিষাদ রূপ সিন্ধু সমান কি? বিষাদ সিন্ধু। মন রূপ মাঝি, অনুরূপ ভাবে মন রূপ মাঝি, মন মাঝি বিষাদ রূপ সিন্ধু। বিষাদ সিন্ধু, বিষাদ মানে তো জানো দুঃখ, কষ্ট, বেদনা। আর সিন্ধু তো একটা নদী, নদ। হ্যাঁ, তাহলে আমার দুঃখটা সেই নদের মতো বিশাল। হ্যাঁ, বিষাদ রূপ সিন্ধু মানে একাকার হয়ে গেছে সেই দুঃখ এবং নদীর মধ্যে, একাকার হয়ে গেছে। মন রূপ মাঝি, হ্যাঁ, আমার মাঝির মতো আমার মনটা, মানে মাঝি যেমন এপার থেকে ওপারে খেয়া পারাপার করে চঞ্চলতা, হ্যাঁ, সেই চঞ্চলতার সঙ্গে সেই মন রূপ মাঝি, মনের সঙ্গে মাঝি তুলনা করা হচ্ছে। মাঝি মন মানে মাঝি না, হ্যাঁ, মাঝির যে এপাশ থেকে ওপাশে নিয়ে যাচ্ছে খেয়া পারাপার করে, এই যে চঞ্চলতা, এই চঞ্চলতার সঙ্গে তুলনা করা হচ্ছে মন রূপ মাঝি, বিষাদ রূপ সিন্ধু। এইগুলো হলো রূপক কর্মধারয় সমাস, অর্থাৎ উপমান ও উপমেয় পদের মধ্যে অভেদ বা অভিন্নতা কল্পনা করে যে সমাস হয় সেটাই হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন কিন্তু খুবই সহজ হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ, এই উপমামূলক কর্মধারয় অর্থাৎ উপমান কর্মধারায়, উপমেয় কর্মধারায় এবং রূপক কর্মধারায় এই তিনটি সমাস নির্ণয় করা তোমাদের জন্য এখন খুবই সহজ হয়ে যাবে। যদি তোমরা এই চারটি অঙ্গ, উপমামূলক কর্মধারয় সমাসের যে চারটি অঙ্গ বা বিষয় আছে সেইগুলো সম্পর্কে প্রথমে তোমাদের ভালো রকম ধারণা জন্মায়। আর শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। যত বেশি অনুশীলন করবে ততই কিন্তু এই বিষয়গুলো তোমার আয়ত্তে আসবে। তুমি হঠাৎ করে একবার পড়ার পরে আবার তুমি শুরু করবে করা, সমাস নির্ণয় করা, তখন কিন্তু আটকাবে। তোমাকে অনবরত প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, তখনই কেবল এই বিষয়গুলো তোমার আয়ত্তে আসবে এবং তুমি সুন্দর মতো সমাস নির্ণয় করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করি। তৎপুরুষ সমাস মানে বিভক্তি লোপের খেলা। হ্যাঁ, অর্থাৎ এই বিভক্তি, তৎপুরুষ সমাসে কিন্তু আমরা বিভক্তি লোপ করে এই সমাস নির্ণয় করি। প্রথমে আসো, তৎপুরুষ সমাস কাকে বলে একটু খেয়াল করো। যে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে। হ্যাঁ, যে সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থের প্রাধান্য পায়, হ্যাঁ, সেই ধরনের সমাসকে আমরা তৎপুরুষ সমাস বলি। যেমন বইকে পড়া, বই পড়া, শ্রম দ্বারা লব্ধ, হ্যাঁ, শ্রম লব্ধ। দেখো, খেয়াল করো, নবীনকে বরণ, নবীন বরণ, বই বইকে পড়া, বই পড়া, নবীনকে বরণ, নবীন বরণ, এগুলোর মধ্যে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে। পূর্ব পদের যে কে বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, সেটা লেপ লোপ পেয়ে তোমাদের সমাসবদ্ধ পদ তৈরি হয়েছে। বইকে পড়া পূর্বপদের কে বিভক্তি মানে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে এবং বই পড়া। আবার নবীনকে বরণ পূর্বপদের কে বিভক্তি বা দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে নবীন বরণ। শ্রম দ্বারা লব্ধ, শ্রমলব্ধ তৃতীয় বিভক্তি লোপ পেয়েছে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, এই বিভক্তি লোপ অনুসারে এই তৎপুরুষ সমাসকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো,
বিভক্তি লোপ অনুসারে তৎপুরুষ সমাসকে ছয় ভাগে ভাগ করা যায় বা ছয় প্রকার। হ্যাঁ, সেগুলো কি কি? দ্বিতীয়া তৎপুরুষ সমাস, তৃতীয়া তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। এটা হলো বিভক্তি লোপ অনুসারে, বিভক্তি লোপ অনুসারে সমাসের শ্রেণীবিভাগ। এছাড়াও কিন্তু আমরা এই বিভক্তি লোপ ছাড়াও আমরা সমাসের অন্য বৈশিষ্ট্যের আলোকে তৎপুরুষ সমাসকে আরো তিন ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? দেখো, অলুক তৎপুরুষ সমাস, নয়ি তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস, এগুলোর মধ্যে কিন্তু বিভক্তি লোপ পায়নি, তবে অন্য বৈশিষ্ট্যের আলোকে আমরা এই তিন প্রকার সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা এই বিভক্তি লোপ অনুসারে যে তৎপুরুষ সমাস সেগুলো নিয়ে আজকে আলোচনা করি। প্রথমে আসো যে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দ্বিতীয়া তৎপুরুষ সমাস কি? যে যে সমাসের পূর্বপদ থেকে দ্বিতীয় বিভক্তি লোপ পায় তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। সবচেয়ে সহজ তোমাদের এই সমাস যে সেটা হলো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস নির্ণয় করার কিন্তু খুবই সহজ। হ্যাঁ, কাজে একটুখানি যদি তোমরা মনোযোগী হও তাহলে কিন্তু তৎপুরুষ সমাস নির্ণয় করা কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, খেয়াল করো, দ্বিতীয় তৎপুরুষ সমাস কি? যে সমাসের পূর্বপদ থেকে দ্বিতীয় বিভক্তি লোপ পায়। হ্যাঁ, দ্বিতীয় বিভক্তি লোপ পায় তাকে বলা হয় দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, ভয়কে প্রাপ্ত, ভয় প্রাপ্ত। হ্যাঁ, আবার এই দ্বিতীয় তৎপুরুষ সমাস কিন্তু ব্যক্তি অর্থেও ব্যবহৃত হয়। হ্যাঁ, ব্যক্তি অর্থেও কিন্তু আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস নির্ণয় করি। শিক্ষার্থীরা খুব ভালো মতো খেয়াল করবে, ব্যক্তি বুঝালে কিন্তু দ্বিতীয় তৎপুরুষ হয়। যেমন দেখো যে দ্বিতীয় তৎপুরুষ সমাসে ব্যক্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ হয়। যেমন দেখো, ক্ষণকাল ব্যাপী স্থায়ী, ক্ষণস্থায়ী, জীবন ব্যাপী আনন্দ, জীবন আনন্দ। এই ব্যক্তি যে বোঝাচ্ছে, ব্যক্তি অর্থে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস নির্ণয় করতে পারব। এরপরে আসো তোমরা প্রিয় শিক্ষার্থীরা তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাসটা কি? পূর্বপদের তৃতীয় বিভক্তি লোপ পায়। হ্যাঁ, তৃতীয় বিভক্তিগুলো কি কি? দেখো, দ্বারা দিয়ে পৈতৃক। পূর্বপদের এই তৃতীয় বিভক্তিগুলো যে সমাসে লোপ পাবে সেটাই তৃতীয় তৎপুরুষ সমাস। অর্থাৎ বিভক্তি অনুসারে কিন্তু এই সমাসের নামকরণ করা হয়েছে। হ্যাঁ, প্রথমা বা শূন্য বিভক্তি এখানে তেমন এখানে কার্যকর নয়, সেজন্য প্রথমা বা শূন্য বিভক্তি এখানে নেই, তৃতীয় বিভক্তি থেকে শুরু হয়েছে। এখন দেখো, তৃতীয় তৎপুরুষ সমাস পূর্ববর্তী তৃতীয় বিভক্তি, হ্যাঁ, দ্বারা দিয়া কর্তৃক লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন দেখো, শ্রম দ্বারা লব্ধ, শ্রমলব্ধ, জন দ্বারা আকীর্ণ, হ্যাঁ, জনাকীর্ণ, জন মানে মানুষ, আকীর্ণ মানে কি? অনেক অনেক মানুষের সমাবেশ, হ্যাঁ, একত্রে, তাহলে সেটাই হলো জনাকীর্ণ। জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য। চতুর্থী তৎপুরুষ সমাস, যে সমাসের পূর্বপদ থেকে চতুর্থী বিভক্তি লোপ পায়। হ্যাঁ, এখন চতুর্থী বিভক্তি কে রে? হ্যাঁ, এই কে রে আর হলো দ্বিতীয় বিভক্তিও কিন্তু একই, কিন্তু এখানে পার্থক্য কি? সম্প্রদান মানে একেবারে সত্য ত্যাগ করে, হ্যাঁ, যে বিভক্তি সেটাই হলো চতুর্থী বিভক্তি। অথবা নিমিত্তবাচক অনুসর্গ, নিমিত্ত, জন্য, তরে, উদ্দেশ্যে, এগুলো যদি পূর্বপদে লোপ পায়, লোপ পেয়ে যে সমাস হয় সেটাই হলো তোমার চতুর্থী তৎপুরুষ সমাস, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন গুরুকে ভক্তি, গুরু ভক্তি, একেবারে কিন্তু এটার কোনো বিনিময় নাই, আমি গুরুকে ভক্তি করছি আমার অন্তঃস্থল থেকে, তাকে দিয়ে দিচ্ছি, সেটা রিটার্ন না। হ্যাঁ, এই যে সত্য ত্যাগ করে দেওয়া, এটাই হলো চতুর্থী বিভক্তি আর দ্বিতীয় বিভক্তির মধ্যে পার্থক্য। তারপরে দেখো, দেবকে দত্ত, দেবদত্ত, দেশের জন্য প্রেম, দেশপ্রেম, দেশের জন্য প্রেম আমি দিচ্ছি, হ্যাঁ, সেটার কোনো বিনিময় নেই, দেশকে আমি ভালোবাসি, এই এই জাতীয় সমাস হলো চতুর্থী তৎপুরুষ সমাস। খেয়াল করবে ভালো করে, যে সমাসের পূর্বপদ থেকে চতুর্থী বিভক্তি কে রে অথবা নিমিত্তবাচক অনুসর্গ, হ্যাঁ, যেমন নিমিত্ত, জন্য, তরে, উদ্দেশ্যে লোপ পায় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে।
যেমন গুরুকে ভক্তি, গুরু ভক্তি, দেবকে দত্ত, দেবদত্ত, দেশের জন্য প্রাণ, প্রেম দেশের জন্য, প্রেম দেশপ্রেম ইত্যাদি। এরপর দেখো পঞ্চমী তৎপুরুষ সমাস, যে সমাসের পূর্বভাব থেকে পঞ্চমী বিভক্তি বা অনুসর্গ, যেমন হতে থেকে কে অপেক্ষা, এগুলো কিন্তু বিভক্তি আবার অনুসর্গও বটে। হ্যাঁ, তো এই পূর্বপদের থেকে যদি এই হতে থেকে যে অপেক্ষা লোপ পায় এবং তারপরে যে সমাস হয় সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন রোগ থেকে মুক্তি, হ্যাঁ রোগ মুক্তি, ঋণ থেকে মুক্ত, ঋণ মুক্ত, হ্যাঁ মুক্ত হচ্ছে আর কি, হ্যাঁ সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। অর্থাৎ পঞ্চমী বিভক্তি বা অনুসর্গ, যেমন হতে থেকে যে অপেক্ষা, এগুলো যদি যে সমাসের পূর্ব পদে লোপ পায় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন ঋণ থেকে মুক্ত, ঋণ মুক্ত, রোগ থেকে মুক্তি, রোগ মুক্তি ইত্যাদি। ষষ্ঠী তৎপুরুষ সমাস, পূর্ব পদের ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠ বিভক্তি আর কি, ষষ্ঠী বিভক্তি র এর হ্যাঁ লোপ পায় যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন রাজার পুত, রাজপুত, এখানে রাজা কিন্তু রাজ হিসেবে ব্যবহৃত হচ্ছে, চায়ের দোকান, চায়ের বাগান, চা বাগান ইত্যাদি। ষষ্ঠী তৎপুরুষ সমাস পূর্বপদ থেকে তোমার ষষ্ঠী বিভক্তি লোপ পায়। হ্যাঁ, ষষ্ঠী বিভক্তি র এর, সবচেয়ে সহজ র এবং এর, এই বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন দেখো রাজার পুত্র, হ্যাঁ রাজপুত্র, হ্যাঁ এখানে রাজা রাজ হয়ে গেল, চায়ের বাগান, চা বাগান ইত্যাদি। সপ্তমী তৎপুরুষ সমাস, হ্যাঁ পূর্বপদে সপ্তমী বিভক্তি, যেমন অ এ অ তে, সপ্তমী বিভক্তিগুলো কি কি, এ অ তে, এ অ তে যদি লোপ পেয়ে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। সপ্তমী তৎপুরুষ পূর্বপদের সপ্তমী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটা হচ্ছে তোমার সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন গাছে পাকা, গাছ পাকা ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই তৎপুরুষ সমাস কিন্তু খুবই সহজ, এই তৎপুরুষ সমাস তোমরা ভালো মতো বাসায় অনুশীলন করবে। আর কর্মধারয় সমাস, দ্বিগু সমাস এর আগে পড়েছি, সেগুলোও কিন্তু তোমরা দেখবে এবং বারবার অনুশীলন করবে। বারবার অনুশীলন করলে তোমাদের এই সমাসটা আয়ত্তে আসবে, যেহেতু সমাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, কাজে শুরু থেকে এই অধ্যায়টি তোমরা ভালো মতো দেখবে, বাসায় দেখবে এবং ক্লাসগুলো করবে। তোমরা কিন্তু ক্লাস করো না, হ্যাঁ বাংলা দ্বিতীয় পত্রের বেলায় দেখি তোমরা ক্লাস ভালো লাগে না মনে হয় বাংলা দ্বিতীয় পত্র পড়তে, তাই না? এই কারণে তোমরা বাংলা দ্বিতীয় পত্র ক্লাসগুলো তেমন ভালো মতো করো না। তোমরা ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত করবে, আর কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এর পরের ক্লাসে আমরা বাকি সমাসগুলো শেষ করে দিয়ে দেব ইনশাল্লাহ। তোমরা এই সমাস অধ্যায়টি ক্লাসগুলো ভালো মতো করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।